পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সর্বভারতীয় এবং আমাদের রাজ্যের সভাপতি রামকৃষ্ণ পালের নেতৃত্বে গোটা ভারতবর্ষ ব্যাপী এবং পশ্চিমবাংলা ব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালন করার কর্মসূচি নেওয়া হয়েছিল। সেটাকে সামনে রেখে আমাদের জেলা সভাপতি মাননীয় নিতকুমার সরকার মহাশয়ের তত্ত্বাবধানে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে আমরা আজকে পরিবেশ দিবস উৎসব পালন করছি গাছ লাগানোর মাধ্যমে। দাড়িবিটের উদ্দেশ্য, বিগত কিছুদিন আগে আমাদের কৃষক পরিবারের সন্তান রাজেশ আর তাপসের মৃত্যু আমাদেরকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল, মানসিকভাবে আমরা বিপর্যস্ত ছিলাম। তাদের স্মৃতিকে রক্ষার্থে আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে দুখানা গাছ লাগিয়ে তাদেরকে আমরা তাদের আত্মার শান্তি কামনার জন্যই আজকে আমরা এখান থেকেই বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানটা সূচনা করেছি। যখন আমার ছেলেটাকে গুলি লাগে তখন তো বিজেপির সাথে ছিল, আর আমরা তো এক নম্বর কথা, আমরা তো কিষাণ কৃষক, আমরা জন্মসার থেকে গাছ লাগাবে, আমরা তো সেখানে থাকবো। আর এটা তো একটা আনন্দের কথা যে কিষাণ মোর্চার সাথে গাছ লাগাচ্ছে, আমরা তার সাথে সহযোগিতা করছি, একসঙ্গে সবাই গাছ লাগালাম। কি বলবেন আপনি? এটা ভালো, ভালো লাগছে, ভালো লাগছে যে সবাই গাছ লাগাক, গাছ লাগাক, হ্যাঁ, দেশ বাঁচাক। আর প্রথম কথা, মমতাকে সরাক, মমতাকে না সরালে তো দেশটা বাঁচবে না, মমতাকে সরাইতে হবে, এটাই হলো আমার কথা। আপনি প্রধানমন্ত্রী শপথ গেছিলেন নাই? ওরা আমাদের চিঠি করছে, ওরা আমাদের চিঠি করছে, এটাই বড় কথা যে আমরা সাধারণ মানুষ, আমাদের মতো মানুষকে প্রধানমন্ত্রী চিঠি করে তার সভায় আমন্ত্রণ করছে, এর থেকে বড় কথা আর হতে পারে? কতটা আশাবাদী আপনারা? অনেক আশাবাদী, মোটামুটি আমরা জানি যে আমরা বিচার পাব। আর একটা কথা, আমরা যখন যাই আমরা শুনলাম যে মমতাও যাবে, তারপরে আমরা শিয়ালদা কিছু অনেক রিপোর্টাররা বললো মমতা যাবে, কিছু সময় পরে শুনি যে মমতার টিকিটটা ক্যান্সেল করে দিল, মমতা গেলেন না। কেন গেলেন না? আমরা ভাবলাম যে উনি গেলে আমাদের একটু সুবিধা হবে, আমরা ওনার কাছে বলবো যে আমাদের কিছু কথা আছে, আমার কথাতে জবাব দেন আপনি, কিন্তু উনি গেলেন না। আর উনি বলেন যে এই সাধারণ মানুষের নিমন্ত্রণ করার কী দরকার প্রধানমন্ত্রীর সভায়? আপনাদের ভয়ে যায়নি তাই তো? আমাদের ভয় যায়নি, আমাদের 54 জন পরিবার, আমরা 54 জন পরিবার গেছি একসঙ্গে, তার মধ্যে 54 জন পরিবারের মধ্যে মোটামুটি 100 লোক, 100 লোকের ভয়ে মমতা ব্যানার্জি যায় না।